সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 19 জুন 2021 আপনারা যে হাটটি দেখছেন এটি ঢাকা ক্রানীগঞ্জ হরযতপুর গরুর হাট। আমরা এই হাটে আগামী কোরবানির সারগরুর সম্পর্কে এবং দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব। হাটটি ঘুরে ঘুরে আমরা কোরবানির সারগরু, দেশীয় সার, বিভিন্ন জাতের সারগরু আজকে আমরা আপনাদেরকে দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব। এই হাটে যাতায়াত খুবই সহজলভ্য। হাটের পাশেই একটি নদী, আপনারা দেখতে পাচ্ছেন এই নদী ঘেঁষেই এই হাটটি অবস্থিত। আমরা এই হাটে দূর দূরান্ত থেকে ব্যাপারীরা গরু নিয়ে আসে এবং ক্রেতারাও অনেক দূর থেকে আসেন, কারণ এটি যাতায়াত বেশ সুবিধা। চলুন দর্শক, আমরা যারা হাটে পর্যাপ্ত পরিমাণে গরু এসেছে আমরা এই গরু দাম সম্পর্কে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। দর্শক চলুন আমরা বিভিন্ন ব্যাপারের সাথে কথা বলে আপনাদেরকে গরুর দাম সম্পর্কে একটু জানানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? ভালো আছি। আমি ভালো আছি। হ্যাঁ ভালো আছি। আপনার নাম? কামাল ব্যাপারী। কামাল ব্যাপারী। শুভ দর্শক, চলুন আমরা এই কামাল ব্যাপারীর সাথে জানি তিনি কোথা থেকে গরু আনিয়ে আসছেন, এই হাটে কতগুলি আনছেন বা কীরকম দাম, আজকে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করি। আসসালাম, এই যে আজকে আসছেন ব্যাপারী সাহেব হরযতপুর হাটে, কতগুলি তুলছেন? নিয়মিত কি হাটে আসেন? তাই কত বছর ধরে এই ব্যবসা? অনেক বছর 20-25 বছর। দর্শক, আমরা জানলাম তিনি 20-25 বছর। দেখুন আমরা তার একেবারে গরুগুলি দেখানোর চেষ্টা করি শুরু থেকেই। আমরা এখন প্রথম থেকে দেখানোর চেষ্টা করি। আসুন কামাল সাহেব, এই যে সারগুলো দেখতেছি এটা কি জাতের? সাহিওয়াল। দাম কত চান বা আপনার বিক্রির টার্গেট কিরকম? দাম স্যার 1,25,000। 1,25,000? না, আপনি বিক্রির টার্গেট কিরকম, কত হলে ছাড়বেন এরকম একটা নিয়ে? 1,05,000। 1,05? দর্শক শুনলাম সাহিওয়াল কয় জাতের? দুই দাঁত। আচ্ছা দেখুন, দুই দাঁতের সাহিয়াল গরু। দেখুন এই যে গরু আসতেছে, অসংখ্য গরু আসছে। এই যে দেখুন হাটে গরু আসতেছে, বেশ আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখি আরও জানি, এই যে জানলাম ওটি দুই দাঁতের সাহিওয়াল একটি সার গরু, 1,25,000 দাম চায়, 1,05,000 বিক্রি করবে। জি আচ্ছা আচ্ছা। এর পরে যেটা দেখতেছি এইটা, এটা সম্পর্কে একটু জানতে চাই। শুধু দর্শক দেখুন, দাম চাই 1,35,000। 1,35,000? জি। এটা কয় দাঁতের? এটা দুই দাঁতের। এটাও দুই দাঁত? জি। বডি ওয়েট কিরকম? বডি ওয়েট খুব ভালো হয়েছে। কত কত? সাড়ে চার মন। সাড়ে চার মন? জি। দর্শক সাড়ে চার মন এই বডি ওয়েট তিনি বলছেন। এটা কি মাংসের জন্য নাকি টোটাল বডি? না, মাংসের জন্য। মাংসের জন্য সাড়ে চার মন বডি হবে? দর্শক এটা সাড়ে চার মন মাংস হতে পারে। দেখুন চমৎকার একটি সাহিওয়াল দুই দাঁতের সারগরু, 1,35,000 মানে টার্গেট বিক্রি। জি আচ্ছা আচ্ছা। দর্শক আপনারা দেখতেছেন, আমরা আরও দেখাই, আরো একটু দেখাই। সুপ্রিয় দর্শক দেখুন, একটু বড় সাইজের, এখানে আর একটু বড় সাইজের দেখতে পাচ্ছি। এটি সম্পর্কে বলি, এটাও কি সাহিওয়াল? এটাও সাহিওয়াল? আচ্ছা আচ্ছা। এটার বডি ওয়েট কিরকম বা কয় দাঁতের? দুই দাঁতের 5 মন। এর 5 মন? দর্শক আমরা দেখতে পাচ্ছি এটার একটু ওয়েট বেশি, 5 মন। এটাও সাহিওয়াল দুই দাঁতের, দেখুন বেশ চমৎকার। আপনারা একটু ঘুরে দেখাচ্ছি একদিকে, না আর একটু ঘুরে দেখাই এই পাশে। দেখুন দেখুন দর্শক, এটা টার্গেট কিরকম? আমি চাই 55,000। 1,55,000? জি। টার্গেট নাকি চাচ্ছেন? চাচ্ছি। চাচ্ছেন? টার্গেট কিরকম? মানে টার্গেট 35,000। 35? আচ্ছা আচ্ছা। আমরা একটু দেখতেছি বেশ আর একটু গরুর খুবই ভালো। এটা কি সেম নাকি? সেম না? আমরা একটু বড় দেখি, লাস্টের মনে একটু বড়। সুপ্রিয় দর্শক, আমরা শুনলাম তার বেশ কয়েকটি সার গরু দেখানোর চেষ্টা করছি। এই দর্শক দেখুন, দেখুন তার এই সার গরু। এইটা সম্পর্কে, এটা কি সাহিওয়াল? সাহিওয়াল না? আচ্ছা। এটি বডি ওয়েট কিরকম হতে পারে? 7 মন। দর্শক দেখুন এই সাহিওয়ালের সার গরুটি 7 মনের, এটি 7 মন ওজন। আচ্ছা, কয় দাঁতের? চার দাঁত। চার দাঁতের সাহিওয়াল 7 মন ওজন। কত টার্গেট? টার্গেট আমি চাইছি 1,75,000। 75? জি। বিক্রি টার্গেট কিরকম? মানে বিক্রি মনে করেন
50 সুপ্রদর্শক, আমরা শুনলাম তিনি বলছেন যে 150,000 টাকা তার বিক্রির টার্গেট। আপনারা দেখুন তার সারগরুগুলি চমৎকার, কি সারগরু আপনি দেখতে পাচ্ছেন। আমরা গরুগুলি দেখাচ্ছি, দেখুন আদর করেন আমার দিকে তাকাবেন। গরুটা এখানে ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। দর্শক, আমরা এই ব্যাপারের সাথে কথা বললাম, জানার চেষ্টা করছেন সে কি কি গরু নিয়ে আসছেন। আমরা সামনে আরো দেখি, চলুন আমরা এগিয়ে যাই। সামনে আরো বেশ কিছু সারগরু আছে, গরু হাটে আসতেছে, এক এক করে হাটে ঢুকতেছে অসংখ্য সারগরু, আমরা সেটি দেখতে পাচ্ছি। আমরা দেখি সামনে ব্যাপারী আছে, দেখুন আমরা একটু এগিয়ে যাই, সামনের দিকে এগিয়ে যাই। আমরা দেখতে পাচ্ছি এখানে বড় বড় সারগরু হয়তো আছে। দর্শক দেখুন বেশ বড় সাইজের সারগরু আমরা দেখি, ব্যাপারী পাই। দর্শক, আমরা হরযতপুর হাটে দেখুন আমরা একটু বড় সারগরু থেকে এবার একটু ছোট্ট ছোট্ট সারগরু দেখাচ্ছি, যেটি দুই দাঁতের সারগরু, সেটি নিয়ে আজকে আপনার কথা বলবো। এই যে সারগরু নিয়ে আসছেন যে ব্যাপারী, দেখুন অসংখ্য সারগরু নিয়ে আসছে, চমৎকার এক একটি সারগরু, এটি যাচ্ছে কিনা, দাম কীরকম, এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করবো। দর্শক দেখুন এখানে সারগরু আছে, আমরা এটি নিয়ে কথা বলবো। দর্শক দেখুন চমৎকার, বেশ চমৎকার এক একটি সারগরু, আমরা এটি নিয়ে একটু জানার চেষ্টা করি, ব্যাপারীর সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? নাম কি ভাইয়া? আমার নাম সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম ব্যাপারী? আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছেন? জামালপুর। জামালপুর, দর্শক জামালপুর থেকে সাইফুল ইসলাম ব্যাপারী এই হরযতপুর হাটে গরু নিয়ে আসছেন, কত পিস আনছেন? 20টা ভাই, 20টা। 20 পিস? আচ্ছা আচ্ছা, 20 পিস নিয়ে আসছেন, বিক্রি করছেন একটু? না না না, বিক্রি করতে পারেন এখনো? শুভদর্শক, তিনি এখনো বিক্রি করতে পারেননি। আমরা দেখতে পাচ্ছি তিনি, আমরা একটু আপনার গরু সম্পর্কে একটু জানি, দর্শককে দেখাই, আসেন শুরু থেকে শুরু করি। দর্শক, আমরা এই ব্যাপারের সাথে জানার চেষ্টা করি। দেখুন দর্শক, এই যে সারগরুটি, এটি সম্পর্কে জানি, এটি কি জাত? দেশি 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 না? আচ্ছা, কয় দাঁত? দুই দাঁত। দুই দাঁত, কত দাম চান? কত দাম চাইছে ভাই? 75। তো দাম চাওয়া, আপনার বিক্রি টার্গেট কিরকম? 60-62। দর্শক, তিনি বলছেন যে 60-62 তার টার্গেট। আমরা দেখতে পাচ্ছি এই যে গরু দেখতে পাচ্ছি, আমরা আরো দুই একটা দেখি বেশ। এগুলো সবগুলো কি দুই দাঁতের? দুই দাঁত আছে, চার দাঁত আছে। চার দাঁত আছে? শুভ দর্শক, তিনি বলছেন যে চার দাঁত, চার দাঁত কোনটা? চলুন আমরা ওইটাই দেখাই। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, তিনি বলছেন যে 46,000 টাকা দাম চাচ্ছে, কত হলে বিক্রি হবে? 43-44 দর্শক, চাওয়ার দাম বিক্রির দাম প্রায় কাছাকাছি, তারা বলছেন যে একবারে দামাদামি নয়, এটি যে বিক্রির দামই তারা চাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে চাওয়া তো অনেক কিছু চাওয়া যায়, কিন্তু যেটা বিক্রি হবে সেটি তো আসল কথা। আপনার বিক্রি যেরকম টার্গেট সেরকম চাচ্ছে, যেহেতু 20 পিস নিয়ে আসছেন, সেটি তার বিক্রি প্রয়োজন। আমরা আর একটু দেখি সামনে, দর্শক দেখুন তার সারগরু, এটি কি? এটা দেশি, এটা কি যাচ্ছে? দুই দাঁত। দর্শক দেখুন দুই দাঁতের সারগরু আমরা দেখতে পাচ্ছি, এটির দাম কিরকম? ৩৫। আচ্ছা আচ্ছা, দর্শক বলছে যেটা 35,000। আমরা লাস্টের যে সারগরু দেখতেছি সেটি সম্পর্কে জানি, আসেন লাস্টের যেটা দেখতেছি, এটা কয় দাঁতের? দুই দাঁত। এটা কত চান? দর্শক, তিনি বলছেন যে 48 বিক্রি করবে। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি সারগরু, কয় দাঁতের এটা? দুই দাঁত, সবই দুই দাঁত। আমরা দেখুন দর্শক, ঠিক আছে, ভালো থাকবেন। দর্শক, আমরা এই ব্যাপারীর সাথে কথা বলছি, জানার চেষ্টা করছি তিনি কোথা থেকে সারগরু নিয়ে আসছেন। আমরা দেখি সামনে আরো গরু আছে, এটি একটু বড় গরু দেখানোর চেষ্টা করি। আবারও দেখি এখানে, এই যে দেখুন বড় গরু নিয়ে আসছে, যারা ব্যাপারী গরুর যত্ন চলছে, গরুর পরিচর্যা চলতেছে, গরু নিয়ে আসছে হাটে। আমরা দেখি ব্যাপারীর সাথে কথা বলতে পারি কিনা।
দর্শক চলুন আমরা এই ব্যাপারের সাথে দেখুন সার গরু ব্যাপারের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো। নাম কি? জহির ব্যাপারী। হ্যাঁ জহির ব্যাপারী। জহির ব্যাপারী, দর্শক আমরা এখন কথা বলবো জহির ব্যাপারের সাথে। কোথা থেকে আসছেন ভাইয়া? আমরা সিঙ্গার জয়মণ্ডপ থেকে। সিঙ্গার জয়মণ্ডপ, ওখানে স্থানীয় বাড়ি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আজকে কত পিস আনছেন সার গরু? গরু আনছি সাতটা। সাত পিস বিক্রি হয়েছে একটাও? না এইমাত্র বানলাম। এইমাত্র আসছেন? আচ্ছা আচ্ছা, সাত পিস বেশ বড় বড় দেখতেছি আমরা। দর্শক দেখুন তিনি সাত পিস নিয়ে আসছেন সার গরু, আমরা সেটি দেখতে পাচ্ছি। কি কি জাতের এগুলি? কালোটা কি জাতের? এটা অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান। কয় দাঁত? দুই দাঁত। দুই দাঁত। কত দাম এটা? হ্যাঁ ১৫০ না ৫৫। আচ্ছা বিক্রি টার্গেট কিরকম? তো চাওয়া দাম ৩৫। দর্শক কত মন হবে এটা? ৬ মন। দর্শক ৬.৫ মন তিনি চাচ্ছেন, ১৩৫ এরকম টার্গেট। আচ্ছা আমরা লাস্টের একটা গরু দেখাই, এদের একটু আসেন এদিকে, ব্যাপারী সাহেবের সাথে কথা বলি। দর্শক দেখুন তিনি আরেকটি সার গরু দেখ, দেখুন চমৎকার এই সার গরুটি। আমরা এটি জানতে, এটা কি সাহিওয়াল নাকি? এটা কি জাতের? এটা দেশি। দর্শক বলছেন যে দেশি, কিন্তু দেখতে সাহিওয়ালের মতো, তিনি বলছেন দেশি ব্যাপারী। এটার বডি কিরকম? ওদের ৭ থেকে ৭.৫ মন। আচ্ছা দর্শক দেখুন ৭ থেকে ৭.৫ মন। কয় দাঁতের এটা? দুইটা। দুই দাঁত, বেশ গ্রোথ খুবই ভালো, বড় জাতের উন্নত জাতের সার গরু। আচ্ছা দেশি হলেও এটার গ্রোথ ভালো আমরা দেখতে পাচ্ছি। কত দাম চান এটার? এটা হ্যাঁ দাম চাচ্ছি ২২০০০০। ২২০০০০। টার্গেট কিরকম? ১৮০০০০। সুপ্রিয় দর্শক দেখুন আমরা বলতে পারছি, ঠিক আছে ব্যাপারী সাহেব ভালো থাকবেন, জানার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক আপনার দেখানোর চেষ্টা করছি এই বড় সার গরু, এটি বলছে যে ১৮০০০০ বিক্রি করবেন। আপনারা যারা এই হরযতপ হাট থেকে সার গরু ক্রয় করবারের জন্য ক্রয় করবেন, সেই বিষয়ে আমরা দামের একটি ধারণা দেখতেছি। এই হরযতপুর হাটে একটু কম দামে সার গরু আমরা দেখতে পাচ্ছি। আজকে এখনও বেচা কিনে এরকম শুরু হয়নি, তা শুরু হয়ে যাবে, তারা আশা করছেন বেচা কিনে শুরু হবে। বেশ কিছু ব্যাপারী বিভিন্ন এলাকা থেকে গরু নিয়ে আসছে। দর্শক আমরা আজকের প্রতিবেদন এখানে শেষ করবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।